ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা মুগ ডালের রেসিপি দেখাচ্ছি, আর আমি কড়া গরম করে এর মধ্যে 1 চামচ তেল, সর্ষের তেল, 1টা তেজপাতা টুকরো করে দিয়েছি মুগ ডালটাকে ভেজে নেওয়ার জন্য। তো চলুন মুগ ডালটা ভালো করে ভেজে নিই। আমি এখানে 2 কাপ মুগ ডাল নেব, আর 2 কাপ মুগ ডাল ভালো করে ভেজে নেব। এটা একটা নিরামিষ ডাল হচ্ছে, আমি এখানে ফুলকপি দেব না, বিনস দেব না, শুধুমাত্র গাজর আর মটরশুঁটি দিয়ে ডালটা করব। তো চলুন ডালটা আগে ভেজে নিই, তারপরে দেখছি। তো এখানে আমার ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব সেদ্ধ করার জন্য জল। তো আমি এখানে 1.5 মগ জল দিচ্ছি ডালটাকে সেদ্ধ করার জন্য। এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো করে পিস করা গাজর, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আমি মটরশুঁটি এগুলো সব দেব না, অর্ধেকটা দেব। এগুলো সব এবার ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ সেদ্ধ করে নেব ডালের সাথে। এবারে আমি সবজিগুলো ভেজে ডালের মধ্যে দিচ্ছি না, ডালের সঙ্গে সেদ্ধ করছি। তো দেখুন বন্ধুরা, ডাল সবজি দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে আমি 1 মগ জল অ্যাড করব, তারপরে ডালটাকে ফোড়ন দেব। এখানে 1 মগ জল অ্যাড করার কারণ হলো ডালটা বেশি ঘন হয়ে গেছিলো, তাই জন্য এখানে 1 মগ জল অ্যাড করলাম। এবার ডালটাকে আমি অন্য পাত্রে রেখে ডালটাকে ফোড়ন দেব। তো ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তেল 3 চামচ, এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ, এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 3টে আর 3টে তেজপাতা। তো এগুলো একটু ভাজা করে নিয়ে তারপরে আমি দেব 1/2 চামচ মতো গোটা জিরে। তো এগুলোকে ভালো করে একটু ভাজা করব নেড়ে চেড়ে, যতক্ষণ না একটা গন্ধ বেরোচ্ছে ফোড়নের, তো একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এবার আমি এর উপরে ডালটা ফোড়ন দিয়ে দেব। তো এবার আমি লবণ আর হলুদটা অ্যাড করব। তো এতক্ষণ আমি লবণ হলুদ কিছুই দিইনি, এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব হলুদ। খুন্তি দিয়ে আমি ভালো করে নুন আর হলুদটাকে ডালের মধ্যে মিশিয়ে দিলাম। ডালটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, যেহেতু এটা নিরামিষ ডাল তাই একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আর সবজি দেওয়ার সময় আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম। আদা আর মিষ্টি দেওয়ার পরে আমি ডালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো ডালটা আমার ফোটানো হয়ে গেছে, আর একদম শেষ মুহূর্তে ডালটা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঘি আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, আদা বাটাটা দেওয়ার সময় ভিডিওটা দেখানো হয়নি, তার জন্য
দুঃখিত। আর এখানে আমি ঘি গরম মশলাটা দিয়ে হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এটার স্বাদটা আর একটু বাড়িয়ে দেয়। আর এখানে দেখুন বন্ধুরা, ডালটা রেডি। ডালটার কালারটা খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয়। এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মতন ডাল হয়েছে। আপনারা চাইলে এখানে হিং ফোড়নও দিতে পারেন, আমি এখানে হিং ফোড়ন দিইনি। তো বন্ধুরা, এটাও খুব ভালো লাগবে। আমি আমার চ্যানেলে আরেকটা ডালের রেসিপি দিয়েছিলাম, সেখানে আমি সবজি ভেজে দিয়েছিলাম। আজকে আমি ভেজে না ভেজেই সবজিটা কিভাবে ডালের মধ্যে দিয়ে রান্না করা যায় সেটাই দেখালাম। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।